গুড মর্নিং সকলকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আমি সোনালি। চলো আজকে দেখবে আমি সারাদিন কি কি করছি, কোথায় যাচ্ছি। আজকে একটা স্পেশাল, খুবই স্পেশাল একটা জায়গায় আমি যাব। তো জানোই রথের আগে, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে, রথের আগে জগন্নাথ দেবের স্নান হয়। তো সেই স্নান হয়ে গেছে অলরেডি, আমি সেখানে যেতে পারিনি, কারণ আমার বাচ্চাটা তো খুবই ছোট, রোদের মধ্যে আমি যেতে পারিনি। নেক্সট ইয়ার চেষ্টা করব যাওয়ার, আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, তাও আমি যেতে পারিনি। ঠিক আছে, তো এবারে কি হয়েছে বলো তো, মানে আজকে সেই জগন্নাথদেব স্নান করার পরে 108 কলসি মনে হয়, আমার ঠিক জানি না, যাই হোক 108 কলসি জল দিয়ে স্নান করার পরে জগন্নাথদেব জ্বর আসে। উনি এখন 15 দিন কম্বলে সব গায়ে দিয়ে উনি ঘরে ছিলেন দরজা বন্ধ করে। এই কদিন জানো উনি কী খেয়েছেন? উনি এই কদিন কিন্তু কোনো অন্ন ভোগ, খিচুড়ি ভোগ, কোনো কিছুই মানে ফল বলুন কোনো কিছুই উনি খাননি, উনি খেয়েছেন শুধুমাত্র বার্লি। ঠিক আছে, হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন, তাও একবার আপনাদের যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি, বা তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। ঠিক আছে, তো বার্লি খেয়ে থাকেন উনি এই কদিন। এবারে এখন ওনার আজকে ওনার নবযৌবন, ঠিক আছে, আজকে দরজা খোলা হবে। এতদিন ওনার দরজা বন্ধ ছিল, কারণ উনি ভীষণ জ্বরে ভুগছিলেন তার জন্য। এবারে ওনার আজকে দরজা খোলা হবে, আজকে নবযৌবন, আজ বুধবার। ঠিক আছে, আজ বুধবার, আজ নবযৌবন, কাল বৃহস্পতিবার, কালকের দিনটা রেস্ট নিয়ে উনি শুক্রবার চলে যাবেন ওনার মাসির বাড়ি। ঠিক আছে, রথে চড়ে তো জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোনই যাবেন, তো সেটাই দেখার। তারপরে আবার জগন্নাথ বাড়িতে আবার সর্ষে পোড়া হয়, জানেন তো সর্ষে পোড়া হয়, মানে মা লক্ষ্মী তার স্বামীকে পোড়ানোর জন্য টুকটাকটা করেন। এটা মানে ঐতিহাসিক মানে একটা ঘটনা, তো সেখানেই প্রচলিত, সেই অনুযায়ী এখানে সেইটা পালন করা হয়। তো চলো এবারে তো দেখে নাও আমরা যাব সেখানে গিয়ে, মানে কী হবে না হবে, কি পুজো দেবো আমরা আবার একটু। সেখানে আমার বড় ননদও আসবে, সেখানে আমাদের পুজো দেওয়া হবে, তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আমি আজ সারাদিন কী কী করছি। আজ আবার শাগনিক স্কুলেও যাবে, কারণ ওর স্কুলে এখন খাতা দেখানো হচ্ছে, অলরেডি তিনটে খাতা দেখানো হয়ে গেছে, ফার্স্ট টার্ম পরীক্ষার খাতা, অলরেডি তিনটে খাতা দেখানো হয়ে গেছে। আজকে দেখো কী খাতা দেখানো হয়। এবারে আর বেশি কিছু বাকি নেই, এবারে মানে অল্প কটাই খাতা দেখানো বাকি আছে, তো তিনটে অলরেডি দেখানো হয়ে গেছে, বাংলা, ইংরাজি আর অঙ্ক। মেনলি যেই খাতাগুলো সেগুলো দেখানো, এখন ক্লাস ওয়ানে পড়ে, তো সেরকম তো বিষয় নেই কোনো সাবজেক্ট, বাংলা অঙ্ক ইংরাজিতে মেন সাবজেক্ট, তো সেগুলোতে মোটামুটি ভালোই নম্বর পেয়েছে। তো আরও ভালো করতে হবে, তোমরা আশীর্বাদ করো যেন নেক্সট পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষায় আরও 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 অনেক ভালো নম্বর করতে পারে। ঠিক আছে, চলো এবারে দেখো তাহলে কী কী করছি। শাগনিককে আজ কী টিফিন দেবো, আজ প্রচুর গায়না করেছে, কী টিফিন দেবো সেটা দেখো। আর বিকেলবেলাতে যাবই, রেডি হচ্ছি এখন জগন্নাথ বাড়ি যাবো বলে, জগন্নাথদেবকে দর্শন করতে যাচ্ছি আমরা এখন জগন্নাথ বাড়ির পথে। চলো গিয়ে দেখবে ভক্তদের এবং সমস্ত কাউন্সিলরগণরা, আমরা ঠিক 2:30টার সময় আমরা নারায়ণ শিলা এবং মা সুভদ্রাকে পদব্রজে নিয়ে যাব।
রুটি করে ফেলেছি চাপা দিয়ে দিন, আর আবার শক্ত হয়ে যাবে জানো তো। রুটি করে ফেলেছি, এবারে তরকাটা করছি। তরকাটা করলে ব্যাস হয়ে যাবে, তারপরে ছোট ছেলেকে খাইয়ে দেবো, দিয়ে আমরাও খেয়ে নেবো। আসার পথে একটু মিষ্টি এনেছি, এখানে রসগোল্লা এনেছি, আর এখানে কিছু সন্দেশ এনেছি, এগুলো দিয়ে আর তরকারি আছে, রাতের খাবার হবে। তো তোমরা দেখলে যে কিরকম ঘুরলাম জগন্নাথ মন্দিরে, আর মেলাটা এখনও কিছু মানে কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট হয়েছে, সব সাজানো গোছানো হচ্ছে। একদিন মেলায় যাবো, একদিন না বেশ কয়েকদিন যাবো, কিন্তু যেদিন যেদিন যাবো তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম সেগুলোও দেখাবো, ঠিক আছে। আর রথের দিন তো অবশ্যই যাবো, কিন্তু রথের দিন মেলায় যাবো না, রথের দিন শুধু রথ দেখবো চলে আসবো, কারণ যাদের দূরে বাড়ি তারা না রথের দিনটাই রথ দেখে মেলা ঘুরে তারপরে বাড়ি যায়, মানে রথের দিনটা খুব ভিড় হয় মেলায়, তাই আমরা রথের দিন কোনো মানে ছোটোর থেকেই, আমরা তো এখানেই বাড়ি, আমরা ছোটোর থেকেই রথের দিন আমরা যাই না মেলায়। রথের দিন রথ দেখে জিলিপি নিয়ে মানে আমাদের দোকানে জিলিপি হয়, জিলিপি নিয়ে বাড়ি চলে আসি। আমাদের জিলিপিরও বন্দোবস্ত সব হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে পরের কোনো ভ্লগে দেখাবো, আর দোকানও দেখাবো, গিয়ে আমাদের দোকান সেখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো। তো চলো আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগ নিয়ে, মানে রথের দিন শুক্রবার আবার দেখা হবে। গুড নাইট, টাটা, বাই বাই।